বিসমিল্লাহ রহমানুর রহিম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্যালকুলাস পঞ্চম অধ্যায় জ্যাকোবিয়ান পার্ট ওয়ান দিয়ে। আর জ্যাকোবিয়ান পার্ট ওয়ান অর্থাৎ আমরা প্রথম পর্বে যে আলোচনা করব, অর্থাৎ এই পর্বে আমাদের বেসিক জ্যাকোবিয়ান সম্পর্কে কিছু তথ্য থাকবে এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি বিগত 2012 এবং 14 এবং 18 সালে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের ফাইনাল ইয়ারে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটিও আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের পর্বটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বে আমরা প্রথমে আলোচনা করব জ্যাকোবিয়ান পার্ট ওয়ানে আলোচনা করব আমরা তার জ্যাকোবিয়ান সম্পর্কে কিছু বেসিক তথ্য, এবং জ্যাকোবিয়ান সম্পর্কে যখন আমরা কিছু তথ্য সম্পর্কে আমরা আলোচনা করা শেষ করব, ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, যে প্রশ্নটি আমাদের বিগত সালের ফাইনাল ইয়ারে আমাদের 2012-14 এবং 18-তে এসেছিল। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো আমাদের মূল পর্বে আমরা যখন শুরু করব, যেহেতু আমরা জ্যাকোবিয়ানটাকে স্টার্ট করতে যাচ্ছি, তো প্রথম প্রশ্ন আমাদের এসেই যায় যে জ্যাকোবিয়ান কী। তো জ্যাকোবিয়ান কী যদি আমরা বলতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করি যে জ্যাকোবিয়ান হলো আমাদের ইউ বি দুইটা একটা ফাংশন। অর্থাৎ জ্যাকোবিয়ান বোঝার আগে আমাদের ইউ আর বি নামক দুইটা ফাংশনের কথা যদি আমরা চিন্তা করি, তো ইউ ফাংশনটা কী হবে, ইউ ফাংশনের ভেরিয়েবল হবে আমাদের এক্স ওয়াই, ঠিক সেম টু আমাদের বি ফাংশনটা হবে আমাদের এক্স ওয়াইয়ের ফাংশন। ওকে, অর্থাৎ আমাদের ইউ একটা ফাংশন হবে, সে ফাংশনটা হবে এক্স ওয়াইয়ের একটা ফাংশন, আবার বি হবে, এই বিটা হবে আমাদের এক্স ওয়াইয়ের একটা ফাংশন। আর এই দুই ফাংশনটি হবে আমাদের কি, আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েবল, অর্থাৎ আমাদের দুই ফাংশনই হবে অন্তরীকরণযোগ্য, আর এই সবগুলো ফাংশন অন্তরীকরণযোগ্য হবে আমাদের এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে। আর অবশ্যই আমাদের যখন এই দুটা ফাংশন যখন অন্তরীকরণযোগ্য হবে, হ্যাঁ, কার সাপেক্ষে, এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে, ঠিক তখন আমরা এটাকে ডিনোট করি কি হিসেবে, এটাকে ডিনোট করি আমরা ডেল ইউ বি বাই ডেল এক্স ওয়াই। আর এই যে আমরা ডিনোট করলাম এই জিনিসটাকে, এবং এটাকে যখন আমরা কি করব, একটু খেয়াল করি, আমরা ইউ বি, অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে ইউ আমরা এটা এক্স ওয়াইয়ের একটা ফাংশন, আর আমাদের বি হবে এটাও একটা এক্স ওয়াইয়ের ফাংশন। তো ইউ আর বি দুটাই এক্স ওয়াইয়ের একটা ফাংশন এবং দুটাই অন্তরীকরণযোগ্য বলেছিলাম। দেন এটা কি বলছিলাম, দেন দ্য ফলোয়িং ডিটারমিনেন্ট ইজ কল জ্যাকোবিয়ান অফ ইউ বি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই ইন দ্য ডোমেন অফ দ্য ফাংশন হুইচ ডিনোটেড বাই ডেল ইউ বি বাই ডেল এক্স ওয়াই। তার মানে হলো আমরা ইউ বিকে অন্তরীকরণ করব, অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম ইউ আর বি এটা অন্তরীকরণযোগ্য, কার সাপেক্ষে, এক্স এবং ওয়াই সাপেক্ষে, কারণ ইউ এবং বি দুইটাই এক্স এবং ওয়াইয়ের আমাদের কি একটা ফাংশন। যেহেতু এক্স এবং ওয়াইয়ের ফাংশন, সুতরাং এই দুইটা ফাংশনকে যখন আমরা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন আমরা এটাকে লিখব কি, ডেল ইউ বি বাই ডেল এক্স ওয়াই। আর যখন এটাকে আমরা এই ডেল ইউ বি বাই ডেল এক্স ওয়াই দ্বারা ডিনোট করব, ঠিক তখনই এটা আমাদের হবে একটা জ্যাকোবিয়ান, অর্থাৎ তখন আমরা কি লিখব, যে অর্থাৎ যে মানে হলো জ্যাকোবিয়ান ডেল, সরি, জ্যাকোবিয়ান ইউ বি। অর্থাৎ এই জ্যাকোবিয়ান, অর্থাৎ এই ফর্মটাকে আমরা কীভাবে লিখতে পারি, জ্যাকোবিয়ান ইউ বি হিসেবে আমরা লিখতে পারি। আর এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট হিসেবে লিখি, অর্থাৎ নির্ণায়কের মাধ্যমে লিখতে চাই, তাহলে একটু খেয়াল করি, আমাদের এখানে দুইটা ফাংশন, একটা আছে ইউ আর একটা আছে বি। তো ইউ আর বি দুটাই কিন্তু এক্স এবং ওয়াইয়ের ফাংশন। তো আমাদের যেহেতু এখানে দুইটা আমাদের ফাংশন রয়েছে, সেক্ষেত্রে তাদের দুইটার ভেরিয়েবল হলো আমাদের এক্স এবং ওয়াই। তো সেক্ষেত্রে আমার ডিটারমিনেন্টের সারি হবে আমাদের একটা দুইটা, অর্থাৎ দুইটা সারি হবে। আর প্রথম সারিতে আমরা কী করব, আমাদের এই ইউ, যে ইউ ফাংশনটা রয়েছে, সেই ইউ ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। দেন আমাদের সারির দ্বিতীয় যে পদটা আমরা লিখবো, সেটা কী লিখবো, আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে কী করবো, অন্তরীকরণ করবো। তো আমি আবার বলতেছি, আমরা ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এবং আবার ইউকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো। যখন এই ইউকে আমরা কী করলাম, এক্স এবং ওয়াই সাপেক্ষে অন্তরণ করে আমাদের প্রথম রোটাকে সাজালাম, ঠিক আমাদের বিটাকে কী করতে হবে, দ্বিতীয় রোর মধ্যে এক্সের সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে সেম টু সেমভাবে আমাদের কী করতে হবে, আমাদেরকে অন্তরীকরণ করে সেটাকে ডিটারমিনেন্ট হিসেবে সাজাতে হবে। দেন আমরা যখন ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই আমাদের ডিটারমিনেন্টের প্রথম রো, দেন আবার আমাদের দ্বিতীয় ফাংশন বি, এটাকেও এক্সের সাপেক্ষে আমরা কী করলাম, ডেল বি বাই ডেল এক্স লাগলাম, এবং ডেল বিকে আবার আমরা যখন ওয়াই সাপেক্ষে আমরা কী করলাম, অন্তরীকরণ করলাম, তখন এই যে ডিটারমিনেন্টটা আমরা প্রকাশ করলাম, এই ডিটারমিনেন্টটা মূলত আমরা কী বলবো, আমাদের জ্যাকোবিয়ান। অর্থাৎ
এই হলো আমাদের একটা জ্যাকবিয়ন। তো জ্যাকবিয়ন সম্পর্কে যদি আমি আরেকটু সারমর্ম টানতে চাই, তাহলে আমরা বলবো কি, জ্যাকবিয়ন এখানে আমরা কিন্তু ইউ আর বি দুটা ফাংশনের ক্ষেত্রে জ্যাকবিয়নটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি, আর এই ইউ এবং বি দুটাই ছিল এক্স এবং ওয়াইয়ের ভেরিয়েবল। অর্থাৎ আমার ইউ বি দুটা ফাংশন এক্স এবং ওয়াই দ্বারা কি অন্তরীকরণযোগ্য, যাদের আমরা ডিনোট করি ডেল ইউ বাই ভি, সরি ডেল ইউ বি বাই ডেল এক্স ওয়াই। আর এটাকে যখন আমরা ডিটারমিনেন্ট হিসেবে লিখি, অর্থাৎ ডিটারমিনেন্ট হিসেবে আমরা যখন এই পদটা লিখতে পারি, তখন এই আমাদের নির্ণয়টাকে আমরা কী বলতে পারি, আমাদের জ্যাকবিয়ান বলতে পারি। ওকে, তো এই ছিল আমাদের জ্যাকবিয়ান। তা এখন আমরা কী করব, এই জ্যাকবিয়ান সম্পর্কে আরেকটু তথ্য জানার চেষ্টা করব। যদি একটু খেয়াল করি, আমাদের এই জ্যাকবিয়ান যে ডিটারমিনেন্ট অর্থাৎ যে নির্ণায়কের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করলাম, সেই নির্ণয়টার মাত্রা কিন্তু টু। অর্থাৎ আমাদের এখানে কি আছে, আমাদের এদিকে যদি খেয়াল করি, টু ইন্টু টু, অর্থাৎ আমার এদিকে কিন্তু টু, এদিকে টু, অর্থাৎ এক দুই, দুইটা সারি আমাদের কলাম আছে দুইটা, আবার সারিও আছে আমাদের দুইটা, অর্থাৎ এটা আছে টু মাত্রায় আছে। তো আমরা কিন্তু এই জ্যাকবিয়ানটা টু মাত্রায় আমার দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ এই জ্যাকবিয়ানটা হলো আমাদের টু ফাংশন, অর্থাৎ দুইটা ফাংশনের ক্ষেত্রে। তো এখন আমরা যদি জ্যাকবিয়ানটাকে তিনটা ফাংশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা কী লিখবো, অর্থাৎ আমাদের টোটাল কথাটা সেম টু সেম থাকবে। আমরা এখানে লিখব যে ওয়াই ইজ ইকুয়াল টু হবে, সরি ইউ ইজ ইকুয়াল টু হবে এক্স ওয়াই জেড, আর আমাদের বি হবে এক্স ওয়াই জেড। অর্থাৎ এখানে একটা মিস্টেক রয়েছে, এটা একটু কারেকশন করে নিতে হবে, যে আমরা কিন্তু এখানে ওয়াই ফাংশনের কথা উল্লেখ করেছি এবং বি ফাংশনের কথা উল্লেখ করেছি, তো এখানে কিন্তু আমরা ডাব্লিউ ফাংশনের কথা কিন্তু উল্লেখ করি নাই, যেহেতু আমাদের এটা তিন মাত্রার অর্থাৎ তিনটা ফাংশনের আমাদের জ্যাকবিয়ান। সুতরাং সেক্ষেত্রে আমাকে কিন্তু আমাদের কী করতে হবে, ইউ বি ডাব্লিউকে ডিনোট করতে হবে, অর্থাৎ এখানে দুটা ফাংশনকে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের তিন মাত্রার ক্ষেত্রে আমাদের দুটা ফাংশন, তিনটা ফাংশন হবে, একটা হলো ইউ, একটা হলো বি, আর একটা হলো ডাব্লিউ, আর এই তিনটা ফাংশনই হবে তিনটা ভেরিয়েবল দ্বারা অন্তরীকরণযোগ্য, যেমন এক্স ওয়াই জেড। দেন এটাকে যখন আমরা কী করব, আমাদের জ্যাকবিয়ান হিসেবে ডিনোট করব বা আমাদের জ্যাকবিয়ান হিসেবে আমরা প্রকাশ করার চেষ্টা করব, তখন সেটাকে লিখতে পারবো আমরা ডেল ইউ বি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড। আর এটাকে যখন আমরা আবার জ্যাকবিয়ানের ডিটারমিনেন্ট রূপে আমরা দেওয়ার চেষ্টা করব, তখন আমরা কী করব, সেম আমাদের ইউ ফাংশনটাকে ধরবো, প্রথম সারিতে ইউ ফাংশনটাকে ধরবো। আমি আবার বলতেছি, প্রথম সারিটাতে আমরা ইউ ফাংশনটাকে ধরবো, দেন প্রথম আমরা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো, দেন ওয়াই সাপেক্ষে, দেন জেডের সাপেক্ষে, তারপর আমরা তিন নাম্বার সারি ধরবো, দেন এটাকে আমরা কী করবো, এই ভিটাকে অর্থাৎ আমাদের দ্বিতীয় ফাংশন বিটাকে ধরবো, এটাকে এক্সের সাপেক্ষে প্রথম, তারপর ওয়াই, তারপর জেডের সাপেক্ষে আমরা অন্তর্গ্রহণ করবো, এভাবে আমাদের দ্বিতীয় সারিটাকে কমপ্লিট করবো। তারপর আমরা কী করবো, আমরা ডাব্লিউ ফাংশনটাকে ধরবো, আর এই ডাব্লিউ ফাংশনটাকে সেম টু সেম এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে আমরা কী করবো, অন্তর্গ্রহণ করবো। তো করলে যে ফাংশনটা অর্থাৎ যে ডিটারমিনেন্ট অর্থাৎ যে নির্ণায়কটা আমাদের আসবে, সেটা কিন্তু আমাদের কি জ্যাকবিয়ান হিসেবে আমরা প্রকাশ করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের আমাদের টু মাত্রা, অর্থাৎ আমাদের টু ফাংশনের জন্য জ্যাকবিয়ান প্রথম আমরা দেখানোর চেষ্টা করলাম, দেন থ্রি ফাংশনের জন্য দেখানোর চেষ্টা করলাম। তো এই জ্যাকবিয়ান সম্পর্কে যখন আমাদের সামান্য ধারণা চলে আসলো, ঠিক তখনই আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, যেই প্রশ্নটি আমাদের বিগত সালে অনেকবারই আমাদের ফাইনাল ইয়ারে চলে এসেছে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। তো এখনও যারা আমার ভিডিওটি শেয়ার করেন নাই, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেন, কারণ তাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু যে একটা আমাদের যে প্রিপারেশনের যে একটা কৌশল, প্রিপারেশনের যে একটা রিচফুল একটা তথ্যভিত্তিক যে ভিডিও, সেটা তারাও পেয়ে যাবে এবং তাদের পরীক্ষার ফলাফল, সরি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য একটা আদর্শ, একটা শক্তি, আদর্শ একটা মাধ্যম তারা পেয়ে যাবে। ওকে, তো কথা না বলি আমি আমার গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেই প্রশ্নটির আলোচনা আবার চলে আসি। তো এই প্রশ্নটি ছিল, ইফ এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস সাই, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা সাইন সাই, অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু কস থিটা। তো এই তিনটা মান আমাকে দেওয়া আছে, অর্থাৎ এক্স আমার এখানে একটা দেওয়া আছে ফাংশন, এক্সের একটা ইয়ে দেওয়া আছে, তারপর ওয়াই এর একটা আমার মান দেওয়া আছে, জেটের একটা মান দেওয়া আছে, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেটের তিনটা মান আমাদের দেওয়া আছে। এখন আমাকে শো দ্যাট, অর্থাৎ আমাকে দেখাইতে বলছে ডেল এক্স ওয়াই জেড, অর্থাৎ এই ডেল এক্স ওয়াই জেডটাকে আমাদের কী করতে হবে, অন্তর্গ্রহণ করতে হবে আর থিটা সাই দ্বারা, করে আমাকে এটা প্রমাণ করতে হবে এটার ভ্যালু হবে আর স্কোয়ার সাইন থিটা।
আর এই প্রমাণটা কিন্তু খুবই ইজি হবে যদি আমি প্রথম যে জ্যাকোবিয়ান আলোচনাটা করেছিলাম সে জ্যাকোবিয়ান সম্পর্কে তথ্যটি ভালো করে বুঝতে পারেন। তো খেয়াল করি আমরা আমরা প্রথম যে আলোচনা করেছিলাম জ্যাকোবিয়ান সম্পর্কে তিন মাত্রার ক্ষেত্রে, যে আমরা এক্স ওয়াই জেড এখানে আমাদের তিনটা ফাংশন নিলাম, অর্থাৎ এখানে এক্স একটা ফাংশন, ওয়াই একটা ফাংশন, জেড একটা ফাংশন, তিনটা ফাংশন। আর এই তিনটাকে যখন আমরা আর থিটা আর সাই দ্বারা যখন কী করবো অন্তর্গণ করব, তখন এই ডেল এক্স ওয়াই জেড বাই ডেল আর থিটা সাই এটা কিন্তু আমাদের কী হবে, কী হিসেবে ডিনোট হয়ে যাবে, এটা একটা আমাদের থ্রি ফাংশন জ্যাকোবিয়ান ফর্মে কিন্তু আমাদের ডিনোট হয়ে যাবে, যাকে আমরা ডিটারমিনেট অর্থাৎ নির্ণায়ক হিসেবে লিখতে পারি ডেল এক্স বাই ডেল আর। অর্থাৎ আমি আবার ক্লোটা দিচ্ছি, প্রথম ফাংশনটাকে আমি এই তিনটা অর্থাৎ আর থিটা এবং সাই দ্বারা কী করবো আমি অন্তর্গণ করব, যার জন্য ডেল এক্সকে আর এর সাপেক্ষে আমরা কী করলাম অন্তর্গণ করলাম প্রথম সারিতে, দেন আবার এটাকে থিটা দ্বারা, দেন আবার কী দ্বারা সাই দ্বারা, এভাবে আমাদের প্রথম রো কমপ্লিট। তারপর আমরা ওয়াইকে করব ঠিক সেম টু আর থিটা সাই দ্বারা, তারপর আমরা জেডকে করব আর থিটা সাই দ্বারা করে এই থ্রি মাত্রার আমরা কী করে ফেলবো আমাদের ডিটারমিনেন্টটাকে আমরা ফাইন্ড আউট করে ফেলবো। ওকে, তো এই ছিল আমাদের তিন মাত্রার অর্থাৎ থ্রি ফাংশনাল জ্যাকোবিয়ান ফর্মের যে ডিটারমিনেন্ট ফর্মটা সেটা আমরা এখানে লিখতে পারলাম। তো দেন আমরা যদি আমাদের মূল প্রশ্নের সমাধানে চলে আসি, আমরা তো এখানে আমাদের ডিটারমিনেন্ট আবার লিখলাম, এখানে একটু খেয়াল করি আমরা এখানে ডেল এক্স বাই ডেলার এটা আর একটু খেয়াল করি, ডেল এক্স বাই ডেলার, ডেল এক্স বাই ডেলার, তো এক্স এর মান কী ছিল আমি একটু আবার ফিরে আসি, এক্স এর মান আমাদের কী ছিল একটু খেয়াল করি, এক্স এর মান ছিল আমাদের আর সাইন থিটা কস সাই, ওয়াই এর মান ছিল আর সাইন থিটা সাইন সাই এবং জেড এর মান ছিল কস থিটা। তো এই তিনটা মানকে একটু নোট করে ফেলি, নোট করার পর আমরা আবার ফিরে আসি আমাদের আগের জায়গায়। নোট করার পর খেয়াল করো আমার এখানে ছিল ডেল এক্স বাই ডেলার, ডেল এক্স বাই ডেলার, তো এক্স এর মান কী ছিল আমরা একটু আগে লক্ষ্য করলাম, এক্স এর মান ছিল আর সাইন থিটা কস সাই। এখন এটাকে আমরা অন্তর্গণ করবো কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে, খেয়াল করো আর এর সাপেক্ষে যখন আরকে অন্তর্গণ করি তখন আমাদের ভ্যালু হয়ে যায় ওয়ান, তো আর এর সাপেক্ষে আরকে অন্তর্গণ করলে ওয়ান হয়ে যায়, আর ওয়ানের সাথে যখন সাইন থিটা কস সাই আমরা গুণ করি তখন আমাদের মান থাকতেছে সাইন থিটা কস সাই। তো এই মানটা আমরা কী করবো এখন এই ডেল এক্স বা ডেলার জায়গায় বসাবো। ওকে, আমরা এখানে ডেল এক্স বা ডেলার জায়গায় কী করলাম সাইন থিটা আর কস সাইয়ের মান আমরা বসালাম। দেন আরেকটু খেয়াল করি আমরা ডেল এক্স বা ডেল থিটা, অর্থাৎ এবার এই এক্স এর মানটাকে আমার কী করতে হবে থিটার সাপেক্ষে অন্তর্গণ করতে হবে, থিটার সাপেক্ষে আমার অন্তর্গণ করতে হবে। তাহলে থিটার সাপেক্ষে অন্তর্গণ করলে কী হবে খেয়াল করি একটু, আমার এখানে আর সাইন থিটা অর্থাৎ এক্স এর মান হলো আর সাইন থিটা কস সাই, এটা কিন্তু আমরা ইউবি ফর্মে নিই, ইউবি সূত্রে অর্থাৎ আমাদের অন্তর্করণে যে ইউবি সূত্র ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলা যদি আমরা নেই একটু খেয়াল করি, আমাদের এখানে এই আর সাইন থিটা আর যেহেতু আমাদের নর্মালি এখানে একটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে তো এটাকে আমরা প্রথম রেখে দিই, সাইন থিটা আর কস সাইকে আমরা ইউবি হিসেবে চিন্তা করি। তো সাইন থিটাকে যখন থিটার সাপেক্ষে আমরা অন্তর্গণ করব, কসকে আমরা কী করে সেম টু সেম রেখে, অর্থাৎ ইউবি মানে কি, ইউবি সূত্রটা আমি আবার একটু আপনাদেরকে বলে দিই, ইউবি আমাদের অন্তর্গণের সূত্রটা ছিল ইউ ডিডি এক্স অফ বি, দেন আবার আমাদের বিকে আমরা কী করব অন্তর্গণের বাইরে রেখে আমরা করব ডিডি এক্স অফ ইউ, অর্থাৎ একটাকে প্রথম অন্তর্গণ করে আরেকটাকে বাদ রাখবো, দেন যেটাকে আমরা অন্তর্গণ করেছিলাম সেটাকে বাদ রেখে আমরা তারপরের যে রাশিটা তারপরে যে ছিল পদ চলকটি ছিল সেই চলকটা আমরা কী করব অন্তর্গণ করব। তো এইভাবে করলে কী হবে দেখেন, সাইন থিটাকে যখন আমরা কস সাইকে যখন সে রেখে মানে অপরিবর্তনে রেখে যখন সাইন থিটাকে আমরা কী করব অন্তরীকরণ করব থিটা সাপেক্ষে তখন সাইন থিটা হয়ে যাবে কস থিটা, দেন আমরা যখন সাইন থিটাকে কী করব অপরিবর্তনে রেখে কস সাইকে অন্তরীকরণ করব, তাহলে থিটার সাপেক্ষে সাই কিন্তু কী হয় না আমাদের ভেরিয়েবল কিন্তু ম্যাচ করে না, যখন অন্তরীকরণে ভেরিয়েবল ম্যাচ করে না অর্থাৎ যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি সেই ভেরিয়েবলটা যখন ম্যাচ না করে তখন তার ভ্যালু হয় শূন্য, তার মানে আমাদের এই কস সাইকে আমাদের অপরিবর্তন রেখে সাইন থিটাকে অন্তর্গণ করলে কস থিটা হচ্ছে, কিন্তু আমাদের এই সাইন থিটাকে অপরিবর্তন রেখে যখন কস সাইকে করতে গেলাম তখন আমাদের এটা শূন্য চলে আসতেছে, আর এই কস সাইয়ের অন্তর্গণ যদি শূন্য হয় আর এই শূন্যের সাথে টোটাল রাশিটা গুণ করলে আমার এখানে কিন্তু শূন্যই আসতেছে, তার মানে আমি যখন আর সাইন থিটা কস সাইকে যখন ডিডি থিটা অর্থাৎ আমাদের থিটার সাপেক্ষে যখন অন্তর্গণ করব ঠিক তখন এটার মান আসতেছে আমাদের আর কস থিটা কস সাই। এখন এই মানটাকে আমরা এখানে কী করব এখানে আমরা পোট করব, অর্থাৎ ডি
ডি থিটা অফ এক্স, অর্থাৎ আমাদের এই যে এক্সকে থিটার সাপেক্ষে অঙ্কন করলে আমাদের এ রাশিটা আসবে। ওকে, অর্থাৎ আমরা থিটার সাপেক্ষে এটা কী করলাম, অন্তর্গণ করলাম। ঠিক এখানে একটু খেয়াল করি, এটাকে আমরা যেভাবে করলাম, অর্থাৎ এটাকে আমরা করছি থিটার সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এই রাশিটা পেয়েছি। একটু খেয়াল করি, ডিডি এক্স অফ কি ডাল থিটা আছে এখানে, অর্থাৎ আমাদের ডিডি থিটা অফ এক্স, একটু মিস্টেক হয়েছে আমার, ডিডি সাই অফ এক্স, ডিডি সাই অফ এক্স, অর্থাৎ আমার এখানে সাইয়ের সাপেক্ষে কী করতে হবে, এক্সকে অন্তর্গণ করতে হবে। তো এখানে একটু খেয়াল করি, সাইয়ের সাপেক্ষে যদি অন্তর্গণ করতে হয় তাহলে আমাদের অন্তর্গণটা কী আসবে। এবার উল্টা কাহিনী, সাইয়ের সাপেক্ষে অন্তর্গণ করলে এ কস সাই কী হয়ে যাবো, আমাদের সাইন সাই হয়ে যাবে, আর সাইন থিটা কী হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। দেন আবার যখন আমরা সাইন সাইয়ের সাপেক্ষে যখন কস সাইটাকে আমরা যখন অপরিবর্তন রেখে সাইন সাইন থিটাকে অন্তর্গণ করবো, তখন ওই রাশিটা আবার কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। দেন আমার এখানে কী আসবে, এখানে আমার প্রথম ক্ষেত্রে কস সাইটার ক্ষেত্রে যখন আমরা কস সাইকে অন্তর্গণ করলাম তখন এটা সাইন সাই হয়ে গেছে, খেয়াল করি সাইন সাই, আর সাইন থিটা আর তো আমার অপরিবর্তন হিসেবে থাকতেই আছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ প্লাস হিসেবে যখন আমরা সাইন সাইটা অর্থাৎ কস সাইটাকে অপরিবর্তন রেখে যখন আমরা সাইন থিটাটাকে করতে গেছিলাম তখন ভেরিয়েবল ম্যাচ না করার কারণে শূন্য হয়ে যায়, যার কারণে আমাদের শুধু এ রাশিটাই থাকতেছে। ওকে, তো এই জিনিসটা আমরা বুঝতেছি। কিন্তু এখানে একটা কথা, কস সাইকে যখন অন্তর করবো তখন শুধু সাইন সাই হবে না, এটা মাইনাস সাইন সাই হয়, এই কারণে আমার এখানে মাইনাস চলে আসতেছে। তো একটু খেয়াল করি, আমাদের এখানে ওয়াই আছে আর এখানে আর এর সাপেক্ষে এটাকে অন্তর্গণ করতে বলছে, অর্থাৎ ডিডি আর অফ ওয়াই। তো আমরা এটাকে আর এর সাপেক্ষে অন্তর্গণ করবো, করলে আমাদের সাইন থিটা বাই সাইন সাই আসবে। অর্থাৎ এই দুইটাকে আমরা যেভাবে করছিলাম বাকিগুলোকে কিন্তু আমরা ওই ইউবি ফর্মুলাটাকে ইউজ করেই কিন্তু করব। যেমন এই এই ওয়াই মানটাকে আবার আমরা থিটার সাপেক্ষে করব, এই ওয়াই মানটাকে আবার আমরা সাইয়ের সাপেক্ষে করব, করলে আমাদের এই দুটো মান আমরা আসবে আমরা ইউবি ফর্মুলা ইউজ করে। দেন আমরা এটাকে করব আর এর সাপেক্ষে, আবার এটা জেটা মানটা করব আবার আর থিটার সাপেক্ষে, দেন আবার জেটা মানটা করব আমাদের সাইয়ের সাপেক্ষে। এখন জেটা মানটা সাইয়ের সাপেক্ষে করলে কী হয়, কারণ জেটা মানটা ছিল কিন্তু আমাদের কস থিটা, তো কস থিটাকে সাইয়ের সাপেক্ষে করলে তো কোনো ভেরিয়েবল ম্যাচ করতেছে না, সুতরাং এটা শূন্য হবেই, এই জন্য এটা শূন্য আছে। অর্থাৎ আমরা কিন্তু এই প্রত্যেকটা এক্স 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 ওয়াই 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 আর জেড এগুলোর মান বসিয়ে দেন ইউবি ফর্মুলাটাকে ইউজ করে যখন অন্তর্গণ করতে যাই তখন কিন্তু আমরা এই ডিটারমিনেন্টটা পেয়ে যাই। ওকে, তো এই ডিটারমিনেন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেন আমাদের তারপর যে বাকি অংশটা রইলো সেটা কিন্তু খুব ইজি, অর্থাৎ আমরা এটাকে কী করবো, নির্ণায়কের মান নির্ণয় করবো। তো নির্ণায়কের মান আমরা সবাই নির্ণয় করতে পারি, এর জন্য ভিডিও আমাদের যেই আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত না করে আমি নির্ণয়কটাকে একটু শর্ট করে লিখে ফেলি। অর্থাৎ এই নির্ণয়কের মান আমরা সবাই বার করতে পারি, যদি তারপরে কারো কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নির্ণয়ক নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। তো এটাকে নির্ণয় করলে আমাদের মান চলে আসে আর স্কোয়ার সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইজিক্যুল আমরা পাচ্ছি ওয়ান। দেন এই ওয়ান লিখলে আমাদের টোটাল মান আসতেছে আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা, অর্থাৎ আমাদের ডিডি এক্স ওয়াই জেড বাই ডিডি আর থিটা সাই, এটা ইজিক্যুলটা পাচ্ছি কি আর স্কোয়ার সাইন থিটা, আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করার কথা তারা বলেছিল। সুতরাং আমাদের যেই আজকের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের গত বিগত সালে আমাদের পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটি কিন্তু আমরা অলরেডি কী করলাম, প্রুভড করে ফেললাম। তো এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সামনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আয়ত্ত করার চেষ্টা করবেন। সবার শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি, খুদা হাফেজ।